Okay, dear students, I hope you are well. Now I am trying to say you some exceptional rules of voice. For your better understanding, I am trying to speak Bengali. প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভয়েসের বিগত দুইটা পার্টে বেসিক কিছু উদাহরণ দিয়েছি তোমাদের। আজকে কিছু এক্সেপশনাল ভার্ব, যে ভার্বগুলো থাকলে ভয়েসে শুধুমাত্র প্রিপজিশন, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি সবসময় দেখা যায় বায়ে বসে। আমাদের একটা ভুল ধারণা আছে যে ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা মানেই বাই প্রিপজিশনটার ব্যবহার, কিন্তু আমরা দেখি যে বাই ছাড়া উইথ, অ্যাট বা টু এগুলো বসতে পারে। স্পেশালি কোন ভার্বগুলোর ক্ষেত্রে আমরা বাই বসাইতে পারি না এমন কয়েকটা ভার্ব নিয়ে আজকে আলোচনা করব। চলো আমরা কিছু প্র্যাকটিস করি। এক্সেপশনাল ভার্বস অফ ভয়েস, আমরা জানি সাধারণত প্যাসিভ ভয়েস যখন আমরা বলি ভিচির পর বাই বসাই, কিন্তু আমরা কয়েকটা ভার্ব নোন, যখন ভার্বের বেস ফর্মটা নো থাকবে অথবা নিউ থাকবে অথবা নোস থাকবে বা যে কোনো রূপে থাকুক না কেন, যখন আমরা প্যাসিভ করব আমরা কিন্তু ভি থ্রি ইউজ করি। নোন, নোন বসানোর পর আমরা সেখানে বাই ব্যবহার না করে টু ব্যবহার করব। যেমন একটা উদাহরণ যদি আমি এখানে দেখি, উই হ্যাভ নোন হার, উই হ্যাভ নোন হার, এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। সুতরাং আমাদের প্যাসিভ হবে রুল অনুযায়ী, হার হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস, এটিকে আমরা সাবজেক্টিভ কেস বলা বসি, এবং থার্ড পার্সন সিঙ্গুলার অনুযায়ী হ্যাভটা হয়ে যাবে হ্যাজ। আর আমার বিগত লেকচারে বলা হয়েছে যে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের একটা এক্সট্রা বি ভার্ব প্রয়োজন হয়, পারফেক্ট টেন্সের বি ভার্বটা হবে বিন, এবং ভি থ্রি নোন, ননই ভি থ্রি ননের। সুতরাং যদি এখানে কোনো কারণে টেন্স অনুযায়ী নিউ থাকতো আমার, তারপরেও নন মানে বসাইতে হইতো, যদি নোস থাকতো নন বসাইতে হইতো, যেভাবে পারি আমরা নন, কিন্তু এখানে টু দিতে হবে, এখানে বাই দেওয়া যাবে না, কারণ নো এমন একটা ভার্ব যার যখন পাস্ট পার্টিসিপেন্ট করে ফেলবো আমরা প্যাসিভ ভয়েসের বেলায়, তারপরে প্রিপজিশনটা অবশ্যই টু দিতে হবে। একমাত্র টুটা প্যাসিভের একমাত্র নোয়ের জন্যই প্রযোজ্য, অন্য কোনো ভার্বের বেলায় এই টুটা হয় না, শুধু নোয়ের বেলা আমরা মনে রাখবো। বাকি দুই থেকে পাঁচ নম্বর ভার্বটা প্লিস্ড, সারপ্রাইজ, স্যাটিসফাইড, অ্যানয়েড, এই চারটা ভার্বের বেলায় একই রুল, উইথ এবং অ্যাট বলবে, টুও বলবে না বায়ও বলবে না, উইথ এবং অ্যাট বলবে, এই চারোটার বেলায় প্লিস্ড, সারপ্রাইজ, স্যাটিসফাইড এবং অ্যানয়েড। প্লিস্ড আমরা জানি সন্তুষ্ট করা, সারপ্রাইজ হচ্ছে বিস্মিত করা, স্যাটিসফাইড মানে সন্তুষ্ট করা, এবং অ্যানয় মানে বিরক্ত করা। এই চারটা ভার্ব বেলায় ব্যক্তিবাচক যদি সাবজেক্ট থাকে অ্যাক্টিভ ভয়েসে তাহলে আমরা প্যাসিভ ভয়েসের বেলায় উইথ দিব, যদি সাবজেক্টটা বস্তু বা প্রাণীবাচক থাকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা, প্যাসিভ যখন আমরা করবো সেখানে অ্যাট ইউজ করব। শুধু এই চারটার বেলায় উইথ এবং অ্যাট। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এরকম চারোটা তোমার বাসায় প্র্যাকটিস করবে। যেমন অ্যাক্টিভ ভয়েসে শি ইজ প্লিজিং মি, এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মিটাকে আমরা আই বানালাম, আয়ের কারণে স্বাভাবিকভাবে এম হবে। এবং আমরা জানি প্যাসিভ ভয়েসে একটা অতিরিক্ত টু বি ভার্ব লাগবে, আমরা আগের ক্লাসে বলেছিলাম, এখানে কন্টিনিউয়াস টেন্স যেহেতু বিং বসছে, প্লিজের পাস্ট পার্টিসিপেন্ট প্লিজড, স্বাভাবিকভাবে বাই হওয়ার কথা কিন্তু বাই হবে না, কারণ আমাদের চারটার ভিতরে একটা ভার্ব থাকলে অবশ্যই আমরা উইথ দিব। সেটা যেহেতু এই শিটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ব্যক্তিবাচক, এই কারণে এখানে উইথ হইল, উইথ এখানে অবশ্যই ইম্পর্টেন্ট। এবং এখানে নিচের বাক্যটাতে দ্য বার্ড প্লিজড মি, এখানে দ্য বার্ড কিন্তু ব্যক্তি না অ্যানিমালস, ওই ক্ষেত্রে কিন্তু আমরা আই ওয়াজ ওয়াজ দিছি আমরা এক্সট্রা হিসেবে টু বি ভার্ব, যেহেতু প্যাসিভ করার ক্ষেত্রে অবশ্যই টু বি ভার্বটা এক্সট্রা লাগবে, আই ওয়াজ প্লেসড উইথ কিন্তু দিনে আমরা অ্যাড দিছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্লিস্টের পরে উইথ বসতে পারে, প্লিস্টের পরে অ্যাড বসতে পারে, ডিপেন্ড করবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা, যদি ব্যক্তিবাচক হয় তো আমরা প্যাসিভ ভয়েসে উইথ ইউজ করব, এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে যদি বস্তু বা প্রাণীবাচক থাকে ওই ক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময় বাই যেখানে আমরা বসাতাম সেখানে অ্যাড ব্যবহার করবো। একই উদাহরণ দ্বারা এই চারোটা আমরা বাসায় প্র্যাকটিস করবো, একই রুল চারোটার ক্ষেত্রে উইথ এবং অ্যাড ব্যক্তি প্রাণী বা বস্তু অনুযায়ী চেঞ্জ হবে। আরেকটা ভার্ব আছে ওয়ান্ডার্ড, এটাও বিস্মিত করা, তবে স্পেশালিটি হচ্ছে সারপ্রাইজের বেলা উইথ এবং অ্যাডের একটা ব্যাপার আছে, ওয়ান্ডার্ডের বেলায় সাবজেক্টটা ব্যক্তি হোক আর বস্তু হোক সব ক্ষেত্রে আমরা অ্যাড ইউজ করবো, সব ক্ষেত্রে ব্যক্তি হোক এবং বস্তু হোক। আমাদের ভাবটা কিন্তু পাস্ট পার্টিসিপেন্ট না থাকতে পারে, ওয়ান্ডার থাকতে পারে, ওয়ান্ডার্স থাকতে পারে, ওয়ান্ডারিং থাকতে পারে, কিন্তু যখন আমরা প্যাসিভ করব তখন কিন্তু ভি থ্রি হয়ে যাবে,
they have wondered the boy has hobe karan thakbe second number been hobe shabhabik bhabe passive voice perfect tense e been wondered at them amra bhai dite parbo na jodi wondered er pore at us ঠিক একইভাবে সেইস্ট এর বেলায় সেইস্ট মানে জব্দ করা বা আটকানো বা আটক করা সেইস্ট একটা নতুন শব্দ আমরা অনেকে অর্থটা জানি না জব্দ করা আটক করা বা আমরা জানি এখানে আটক করা বোঝানো হয় এই ক্ষেত্রে আমরা উইথ ইউজ করব ব্যক্তি হোক আর বস্তু হোক দা পুলিশ সেইস্ট মাই গুডস পুলিশ আমার মালামালগুলো আটক করেছিল বা জব্দ করেছিল মাই গুডস ওয়্যার হবে স্বাভাবিকভাবেই সেইস্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল এরপর আমরা উইথ দিচ্ছি কারণ সেইস্টের উপরে অবশ্যই কি বসে উইথ বসে স্বাভাবিকভাবে এই সাতটা ভাবকেই আমরা বাই বসতে দেখি না বিভিন্ন বইয়ে আরও দু একটা থাকতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় এই সাতটাই ব্যতিক্রম দেখা দেয় আশা করি সবার উপকার হবে এবং পরবর্তী ক্লাসে আরও কিছু ব্যতিক্রম নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে।